नमस्कार बंधुरा, गार्डेनिंग संक्रांत यूट्यूब चैनल गार्डेन गाइडे अपना सकल के स्वागत जाना। एक ही साथे शुभ दीपावली अग्रिम शुभेच्छा और भालोबासा जानिए आजकेर भिडियोटी शुरू करछि। आजकेर भिडियोर विषय वस्तु हच्छे बंधुरा लाल माकड़, माने लाल माकड़सा जेटाके बोले हय, सेई समस्याटा निये आजके आपनादेरके आमि बोलबो ओ देखाबो। देखुन एई जे पाता हलुद होये जावा अनेक समय मैगनेशियम अभाव है। आगे एक भिडियोते अपन के देखीम जो एपसम सल्ट दिले पता हलुद ये बंद हो जाए। हाँ, से खूब भलो क्ज है। तो वही भिडियोर लिंको हमें डेस्क्रिप्शन बक्से देवा आवश्य एक बार देखे नबें। तो एक रकम समस्या और पता हलुद हार पेचने अनेक रकम कारण थे। क्लोरोफिलगुलो नष्ट हो जा, हाँ, सेगलो अनुखाद्यर जो है जेटा एपसम सल्टे दिए ये देखिए। और किछु क्षेत्र है लाल माकड़सा जगह पतार रस मैं शुषे खे फेले फले पता झरे जावर आगे हलुद हो जाए बा हलुद हुए झरे जाए। देखो एगुलो कोनो एपसम सल्ट बा कोनो अनुखाद्य दिए बा कोनो माइक्रोनिउट्रिएंट मैं अनुखाद्य मैं माइक्रोनिउट्रिएंट दिए कोनो किछु होबे ना, मैं ठीक होबे ना। कारणटा हच्छे देखो, ये देखो जेखान थेके अतिरिक्त मात्रा रसटा खे नीचे सेखानटा पताटा अलरेडी शुकिए गेछे और एगुलो किन्तु हलुद हो जाच्छे। तो ये लाल माकड़टा कि रकम भावे आपनारा बुझबेन সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে হলুদ পাতাটা এটার উপরে ছোট ছোট কিন্তু লাল মাকড়সা লেগে আছে, খুবই ছোট এবং সূক্ষ্ম দেখতে হয় এগুলো। আর এই দেখুন এই যে পাতাটার নিচে এই যে মাকড়সার জালের মতো কিন্তু জাল করে আছে। ছবিতে কতটা ভালো বোঝা যাচ্ছে আমি বুঝতে পার মানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবুও দেখুন এই যে কিছুটা ক্লিয়ার হয়েছে। এই যে জাল করে আছে, একদম সূক্ষ্ম ছোট ছোট জাল করে এরা ঘিরে থাকে। এই দেখুন এখানে এই যে কচি পাতাটা, এই কচি পাতাটার গায়ে দেখুন হেঁটে বেড়াচ্ছে। এই দেখুন আর একটা নামছে, ওই যে দেখছেন কাঠির একদম আমার লাঠির মাথাটায় দেখুন, ওই যে এই পাতাটার পেছন দিয়ে এইগুলো এই নতুন পাতাগুলোর রস এরা খেয়ে নেয়। এই যে এই পাতায় দেখুন এই যে কত লেগে আছে, ছোটো ছোটো লেগে আছে। এই দেখুন পেছনে কীরকম জাল করে রেখেছে, হ্যাঁ, ভালো করে লক্ষ্য করুন। দেখুন ওরা ছোটো ছোটো হেঁটে বেড়াচ্ছে আর এই যে হালকা একদম একটা মাকড়সা যেরকম জাল হয় বড় মাকড়সা এদেরও সেরকম জাল। তো এগুলো লাল মাকড় বলে। এগুলোর উপদ্রব বা অনেক সময় দেখা যায় পাতার নিচে সাদা টাইপের দই পোকা বা ছত্রাক জাতীয় যে সেগুলোর জন্যও কিন্তু এগুলো হয়। তো এগুলো লক্ষ্য রাখতে হবে কখন কী প্রবলেমের জন্য হচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করে তার সঠিক ট্রিটমেন্ট করতে হবে। যেমন মাথার দিকে সব জাল বানিয়ে বানিয়ে রয়েছে। তো এইগুলো খুব ভালোভাবে কাছ থেকে লক্ষ্য না করলে কিন্তু বোঝা যাবে না, একেবারেই বোঝা যাবে না। দেখুন পাতার তলার দিকটায় কত রয়েছে, যত পাতার উপরে যত ছোট্ট ছোট্ট স্পটগুলো আছে সবই কিন্তু এই লাল মাকড়সা, সবকটাই এই লাল মাকড়সা সবই। এগুলোর হাত থেকে গাছকে বাঁচাতে কী করতে হবে, লাল মাকড়সার একটা খুব ভালো ওষুধ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুমটেট। এই বুমটেট ওষুধটা এই লাল মাকড়ের জন্য খুব ভালো কাজ করে। এই বুমটেট 1 লিটারে 1.5 ml পরিমাণ গুলে গাছে স্প্রে করতে হবে। কখন, সময়টা হচ্ছে সূর্য ডোবার পর, মানে 4টার পর, মানে বিকাল 4টার পর, সন্ধেবেলা সন্ধ্যের আগে হলেও খুব ভালো হয়, সেই সময় স্প্রে করতে হবে। রোদ্দুরের সময় একদম নয়, তাহলে গাছ কিন্তু পাতা পুড়ে যাবে বা পুড়ে গিয়ে গাছটা পুরো নষ্ট হয়ে যাবে। আর ধরুন আজকে যদি একবার স্প্রে করেন তাহলে লক্ষ্য রাখতে হবে যে 15 দিন পরে দিয়ে লক্ষ্য করতে হবে যে এগুলো আর আছে কি না ভালোভাবে। যদি একটাও দুটোও দেখা যায় তাহলে আর একবার স্প্রে করে দিতে হবে, একবারেই কাজ হয়ে যায়। যদি না হয় তাহলে আর একবার দিয়ে দিলে ঠিক আছে। আর যদি দেখেন এরকম মানে দ্বিতীয়বার দেওয়ার পরে চলে গেল, আবার হয়তো কিছুদিন পর আবার এই একই সমস্যা হলো, তখন কি করবেন, মাসে একবার করে এই বুমটেট স্প্রে করতে থাকবেন, তাহলে এই সমস্যাটা একেবারে নির্মূল হয়ে যাবে। 3 মাস করলে এই সমস্যার হাত থেকে গাছকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে। এই সমস্যা হলে এইভাবে আপনারা ট্রিটমেন্ট করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আমি এই ভিডিওটি করার জন্য কিছু গাছকে আমি আলাদা করে রেখেছিলাম এই সমস্যাটা দেখানোর জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, দেখুন এই যে পাতাগুলো ঝরে যাচ্ছে, এইভাবে পাতা ঝরে যাবে,
এই যে পাতা হলুদ হতে হতে কিন্তু নিচের দিক থেকে অনেক হালকা হয়ে গেছে, পাতা হলুদ হয়ে হতে হতে এরকমভাবে ছড়ে পড়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। গার্ডেন গাইড চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।